নির্ধারিত করে দিছে, তারা ডিম বেচলে সারা বাংলাদেশে 12 টাকা ডিম চলে আসবে। এই মারানির পুতেরা, এই সুয়ারের পুতেরা, তাহলে এখনো ডিমের দাম 50 টাকা হালি কেন? 7 টাকা ডিমের দাম, তোরা বেচতে চাস 12 টাকা। তাহলে হিসাব কর কোথায় ডিমের দাম চলে গেছে। তোরা কি জনগণের সাথে মজা করস, হাজলেমি করস, জনগণের মন নিয়ে খেলস? এই সুয়ারের পুতেরা, মারানির পুতেরা, যত ব্যবসায়ী আছে প্রত্যেকটা ব্যবসায়ী সিন্ডিকেট হারাম সুয়ারি ব্যবসায়ী। এই শালার নাতিরা সুদানির পুতেরা, এই সুদানির পুতেরা ডিম নিয়া, শাকসবজি নিয়া, বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা নিয়া তারা জনগণের সাথে ফাইজলামি করে। জনগণের টাকা, কষ্টের টাকা তারা নিয়ে যায়, ঠেকাইয়া মফেল দেয়। মানে যেভাবে গুন্ডা মাস্তানরা ওই ঠেকাইয়া, পিস্তল ঠেকাইয়া, তারপরে যা আছে বাদ কর, এখনকার ব্যবসায়ীরা এরকম হয়ে গেছে, সিন্ডিকেট ব্যবসায়ীরা। সুদানের পুয়েরা, তোরা একটা ডিম 7 টাকা, এই ডিমডারে তোরা 15 টাকা বেচস। কালকে এক দোকানে গেলাম, 16 টাকা চায় একটা ডিম। তোর গোয়ার ভিতরে ডিম দেওয়া উচিত, তাহলে তুই বুঝবি যে জনগণের কতটা কষ্ট হইতেছে একটা ডিম কিনতে গেলে, একালে ডিম কিনতে গেলে। শাক সবজি, কালকে আমি এক মোড়া মূলা শাক জিজ্ঞেস করলাম, সেখানে মূলা শাকের দাম হলো 25টা টাকা। অনেক সময় আমরা এগুলো ফ্রিতেও খাই নাই। 7 টাকা 8 টাকা 10 টাকা, এটা একেবারে অতিরিক্ত। 25টা টাকা ভাই, কলিজার মধ্যে একটা কামড় দিল যখন দামটা জিজ্ঞেস করলাম। এই সোদানির পুতেরা, এই মারানির পুতেরা, তোরা যে বাংলাদেশের জনগণের সাথে এরকম খেলা খেলতেছস, এরকম জনগণের কষ্ট দিতেছস, এটা একেবারে আল্লাহ সইব না। তোদের ধ্বংস অনিবার্য, তোরা ধ্বংস হবি। তোদের কারণে বাংলাদেশে আজ এই অবস্থা। মানুষে এখন শাকসবজিও কিনে খাইতে পারে না, গোশ মাংস, মাছ মাংস এগুলো তো বাতি। তোদের কারণে, তোদের মতো অসৎ ব্যবসায়ী, সিন্ডিকেট ব্যবসায়ী, হারাম সুয়ার খাওয়ান্না ব্যবসায়ীদের কারণে আজকে বাংলাদেশের মানুষের এই দুর্গতি, তোদের কারণে।